দিনের পর দিন আপনি একজন মানুষকে অবহেলা করে যাবেন আর ভাববেন সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না। সে একদিন রাতে না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে, কিন্তু তার এই কান্নায় আপনার কিছু যায় আসে না। পরের দিনও আপনি তাই করবেন, আবার সেই অবহেলা। আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের জলে বালিশ ভিজিয়েছে। আপনি ভাববেন, বা সে তো আমাকে খুব ভালোবাসে, তাকে যতই অবহেলা করি সে আমাকে কখনো ছেড়ে যাবে না। এভাবে আপনি জেনে না জেনে তাকে অবহেলা করতে থাকবেন আর ভাববেন, আমি যাই করি সে আমাকে কখনো ছেড়ে যাবে না, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন। সে আজ আর কাঁদছে না, তার চোখে আর জল নেই, বুকের বাম পাশটা চিনচিন করে উঠবে আপনার। নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এ কি, আজ সে কাঁদলো না কেন? সে কি আমাকে আর ভালোবাসে না? সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই অবহেলার কারণে একদিন সে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। মনে রাখবেন, অবহেলা বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেন, কেউ সহ্য করতে পারে না। বাড়ির উঠানে সারাদিন পড়ে থাকা কুকুরটিও আপনার পায়ে মাথা ঘষানোর জন্য দিনভর অপেক্ষা করে। সেটিকে একবার অবহেলা করে দেখুন, দেখবেন দুদিন পর সেই কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে। আর আমরা তো মানুষ মাত্র, শত ভালোবাসাকে শেষ করতে আপনার এক মিনিটের অবহেলাটাই যথেষ্ট। দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন, কিন্তু আর পাবেন না। দেখবেন সে আপনাকে এড়িয়ে যাবে, আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যখন তাকে ফিরিয়ে আনতে যাবেন, সে হয়তো এতটা দূরে চলে যাবে যে তার ফিরে আসাটা আর সম্ভব হবে না। কারণ একাকিত্বকে যে একবার ভালোবেসে ফেলে, সে কখনো আর কাউকে ভালোবাসতে পারে না।